সরবরাহের ঘাটতি না থাকলেও যশোরে চালের দাম বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চাল কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা করে। মজুতদাররা কৌশলে চালের দাম বাড়াচ্ছে বলে দাবি স্থানীয়দের। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি করা হয়। রিপন হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নতুন ধান উঠেছে মাত্র, এর মধ্যেই চালের দাম বেড়ে চলেছে যশোরে। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে। শহরের বড়বাজারে প্রতি কেজি মিনিকের চাল বিক্রি হচ্ছে 52 টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 46 টাকায়। বাসমতি চাল 52 টাকা থেকে বেড়ে হয়েছে 58। এছাড়া 44 টাকার বিয়ার 28 চাল হয়েছে 50 টাকা। মিলাররা বলছে যে ধানের দাম পর্যাপ্ত পরিমাণ বেড়ে গেছে, এই কারণে চালের দাম বেড়ে গেছে। ধান বিক্রি হচ্ছে 1200 টাকা মন, তা 1200 টাকা মন যদি চাল ধান কিনে আনে 28 চাল মিনিকেট চাল, তাহলে চালের পথটা কত হয়? ও তো 52-53 টাকা এমনিই পড়ে যায়। ভোক্তাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট দেখিয়ে বাজার অস্থিতিশীল করছে। স্থিতিশীল রাখতে তদারকির দাবি তাদের। মোটা ধরলে 50-48 টাকা, আমরা কোথা থেকে ভাত খাবো? বাজারের যে অবস্থা এখন তো বেঁচে থাকাই দুষ্কর। দেখা আছে অনেক সময় দামের কারণে আমরা না কিনে অনেক সময় চলে যেতে হয়। মনিটরিংটা জোরদার করলে আবার সহনীয় পর্যায়ে আসতে পারে। নিয়মিত বাজার মনিটরিং হয় বলে দাবি করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। মূল্য নির্ধারণের কিন্তু আমাদের খুব বেশি হাত নেই। হ্যাঁ, মূল্য নির্ধারিত মূল্যের উপর যদি কেউ বেশি নিয়ে থাকে সেটার উপরেই আমরা কাজ করে থাকি। আর এই যদি কোনো মানে অসাধু ব্যবসায়ী স্টক করে রাখে যাতে দাম বৃদ্ধি পায়, এটার বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব, প্রশাসনিক ব্যবস্থায় আমরা এটা তদারকি করব। যশোর সহ আশপাশের জেলাগুলোতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে শতভাগ, তাই হঠাৎ এই মূল্যবৃদ্ধি মেনে নিতে নারাজ সাধারণ ক্রেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।